একটা খুশির খবর শুনবে, আমি মাসি হয়েছি। এই আশীর্বাদটাই করছি যেন অনেক বড় হয় আর অনেক ভালো থাকে, বাট অনেকটাই খুশি আমি, বাট খুশিটা তাদের সাথে শেয়ার করতে পারছি না, এটাই মনটা এই জন্যই খারাপ হচ্ছে। খুব কষ্ট পাচ্ছি, তো চোখটা দেখো যত বেলা বাড়ছে চোখটা তত ছোট হয়ে যাচ্ছে, তত জল বেরোচ্ছে চোখ দিয়ে। আমার ছোট পাড়া দেওরটা সকালবেলা এসে আমাকে বলছে, বৌদি তাকাও একবার, বলি চোখ মেরে দিয়েছে আমাকে। আমার ছোট পাড়া দেওরটা সকালবেলা এসে আমাকে বলছে, বৌদি তাকাও একবার, বলি চোখ মেরে দিয়েছে আমাকে। রে বাপরে, তোমার দাদা থাকতে তুমি আমার চোখ মারছো? হ্যাঁ মারো 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 মারো, আমার চোখ মেরেছে, মারো ওকে, চোখ মেরেছে আমায়। আমি এই যে এখানে চা খাচ্ছি বসে, আর ও এসেই আমাকে চোখ মেরে দিয়েছে। দাও দাও দাও, তুমি আমার স্বামী হয়েছো কি করতে? দাও আমাকে চোখ মারছো, তুমি সহ্য করছো? আহা গো, দেখো চোখ দিয়ে দেওয়া মজা করছে তো নাকি? আর কি বোঝে না, আর কি বোঝে না, আর কি বোঝে না, তুমি আমার চোখ মারলে কেন? ওই জন্য আমি চুমু খেয়ে নিয়েছি একদম। সবাই কেমন আছো? আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম, এত সুন্দর একটা দেওরের সাথে একটা মোমেন্ট শেয়ার না করলে ভালো লাগে বলো? তো চলো, আমি এখন চা খাচ্ছি। দেখো চা খাওয়া আমার হয়নি, ওর চা খাওয়া হয়ে গেছে। আর মায়ের শরীর খারাপ, মা চা খায়নি। তো ভালো বলতে কি, মোটামুটি আমরা সবাই ভালো আছি, তো তোমরা তো ভালোই আছো। ঠিক আছে চলো, পরে ব্লগটা শেয়ার করছি, শুধু এইটুকু তোমাদের সাথে শেয়ার করবো বলে এখন আমাকে ব্লগটা শুরু করতে হলো, নাহলে আমি কিন্তু পরেই শেয়ার করতাম। কি করছো তোমরা সবাই, কি করছো? আমি এখন ওপরে এলাম তোমাদের সাথে একটু আড্ডা দেবো বলে, তো ভাত চাপিয়ে নিচে এলাম। তোমাদের দাদা ভাইয়ের দুটো জামা কাপড় ছিল, বলে ধুয়ে দিতে, ধুয়ে এখন ওপর দিকে এলাম, মেলেও দিয়েছি। দিয়ে ভাবলাম একটু বন্ধুদের সাথে আড্ডা দিই, আর আজকে আমি প্রচুর হ্যাপি। কেন হ্যাপি তোমরা কি জানো? না তোমরা জানো না, না বললে জানবে কি করে? তো মা বাড়ি থাকছে না, মা যাচ্ছে একটু মাসিদের বাড়ি, তো মা বাড়ি থাকছে না বলে খুশি নয়, পুরো ভিডিওটা শোনো দেখো, তারপরে বুঝতে পারবে। তো আজকে আমি খুশি, এটা আমি আবারও মাসি হয়েছি, জানো কি তোমরা? মানে কি বলবো, মাসি হওয়ার তো সত্যি করে প্রথম মাসি হয়েছি কি, যখন মানে দিদির, যখন আমার দিদির যখন প্রথম মানে বেবি হয় তখন মাসি ডাকটা সে প্রথম শুনেছিলাম। মানে অনেক আগে কিন্তু মাসি হয়ে গিয়েছিলাম, কিন্তু একটা দিদির নিজের, একটা নিজের মাসি, তো সেটা তো তোমরা বুঝতেই পারছো মাসি তো কতটা একটা আনন্দ বলো দেখিনি তো। বাট আবারও হয়েছে, কিন্তু বেবিটা হয়ে গেছে অনেক দিন, কিন্তু আমি খবর পেয়েছি এই তোমার হবে দু চার দিন হচ্ছে খবর পেয়েছি, কিন্তু ভিডিওতে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে একটু শেয়ার করি বন্ধুদের সাথে, খুশি আমি কতটা, বাট দেখতে পাচ্ছি না, মনটা এটাই কষ্ট হচ্ছে, আর কিছু নেই। তো আমাদের এখানে একজন সেন্টারে গিয়েছিল, সেন্টারে আমাদের এখানে সেন্টার, আর আমার বাবাদের একই মানে একটাই সেন্টার আমাদের এখান থেকে, আর আমার বাবাদের। তো আমার দিদি যুগের নাকি গিয়েছিল, আর এখান থেকে মানে মেয়েটাও গিয়েছিল, তো ওখানে দিদিকে দেখেছিল, দেখে কথা ফথা বলেছে। তো ওনার শাশুড়ি আমাকে বলছে যে, শুনেছো বৌমা তোমার দিদির মেয়ে হয়েছে? আমি হ্যাঁ, বলছে হ্যাঁ। আমি না তো শুনিনি, তো বলছে বাবা মেয়ে হয়েছে। দিয়ে দিদির ইনস্টাগ্রামে আমি ঢুকলাম, আমার সাথে তো কারো কোনো কন্ট্যাক্ট নেই, কেউ কোনো কন্ট্যাক্টই করিনি, বাট দিদির একটা আইডি ছিল, ওই আইডিতে আমি মানে কি সবাইকে মাঝে মধ্যে দেখি যে কে কোথায় কি করছে না করছে। বাট দিদিকে দেখলাম, দেখলাম যে দিদির সত্যি মেয়েদের মানে দিদি কত ভিডিও ছেড়েছে, ছবি ছেড়েছে, দেখে সত্যি মনটা খুশি হয়ে গেল। তো আমার মতো দেখতে লাগছে, কি বলবো তোমাদেরকে, মানে আমার যে এখানটা আছে আর দিদির মেয়ের মুখটারও এখানটা পুরো সেম। বন্ধুরা এই আশীর্বাদটাই করছি যেন অনেক বড় হয় আর অনেক ভালো থাকে, বাট অনেকটাই খুশি আমি, বাট খুশিটা তাদের সাথে শেয়ার করতে পারছি না, এটাই
মনটা এই জন্যই খারাপ হচ্ছে, বাকি আদার্স আর কিছু নাই। যদি কাজ যেতে পারতাম, একটু করে নিতে পারতাম, একটু আদর করতে পারতাম, তাহলে হয়তো মনটা খুবই ভালো হতো। কিন্তু আমার কপালে সেটা নেই, আমার কপালে হয়তো এত খুশি নেই, এত খুশি ভগবান আমাকে দিয়ে দিতে পারে না। তো যাই হোক, দেখলাম, দেখে আমার মনটা সত্যি অনেক কেমন হয়ে গেল, কি বলবো তোমাদের, মানে আমার দুটো চোখের জল চলে এলো যে আজকে এমন দিন, এমন মানে এমন পরিস্থিতি যে দেখো, মানে মাসি হয়েছি ঠিক কথা। প্রথম যে যখন আমি মাসি হয়েছিলাম, তখন মানে দিদির মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম, আর খুব মানে খুবই মানে খুব শখের একটা আদরে হয়েছিল আমার বোনঝি। তো এবারে যেটা হয়েছে সেটা তো প্রচণ্ড কিউট হয়েছে, কিউট কিউট বেবি হয়েছে। তো তোমায় বলছি আমাদের কিউট বেবি, তো তুমি অনেক বড় হবে আর ভালো মানুষ হবে, মানে মনটা যেন ভালো হয়। যদি আমার মতো দেখতে হয়েছে, দেখতে লাগছে, মনটাও যেন আমার মতো নিয়ে হয়, সবাই আবার বলবে না মিমির মতো যেন না হয়। দিদির মেয়েরা আমাদেরকে কোনোদিন মাসি বলেনি। আমার দিদির যখন বড় মেয়েটা হয়, ও তো আমাদেরকে মিমি বলে ডাকতো, আমার মেজো মিমি, আর আমার বোনকে ছোট মিমি বলে ডাকতো। কিন্তু মাসি আমাদেরকে বলতো না, আমাদের তো মানে বলে মাসিও বলে কেউ, খালামাও বলে কেউ, আমাদের যেটা আর কি। কিন্তু আমাদের পুচকুটা আমাদেরকে, আমার দিদির মেয়েরা আমাদেরকে মিমি বলে ডাকতো। কিন্তু যাই হোক, এর মুখ থেকে কোনোদিন মিমি ডাক শুনতে পাবো কিনা বন্ধুরা জানি না, তার জন্য মনটা একটু কষ্ট হচ্ছে যে চলো বড়টার থেকে তো শুনতে পেলাম, মিমি ডাকটা তো শুনেছি নাকি। কিন্তু আজকে মেয়েটাকে মানে দেখলাম ছবিতে, কিন্তু ছবিতে দেখে যেন মনে হচ্ছে ছুটে গিয়ে কোলে তুলে নি, কেমন মনটা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, মিমি বলে তুমি কোনোদিন যদি মনে হয় আমাকে নিশ্চয়ই ডাকবে, কিন্তু জানি না ডাকবে কিনা। আর যদি কোনোদিন ভগবান সেরকম নর্মাল সিচুয়েশন করে দেয়, হয়তো পরিস্থিতি যদি ভালো হয়, তাহলে হয়তো কোনোদিন মিমি ডাকটা শুনতে পাবো, বাকি হয়তো না হলে শুনতে পাবো না। তো ঠিক আছে, বেশি বললে আবার বেশি মন খারাপ হবে, যাই হোক খুশিটা আমি তোমাদেরকে শোনালাম। তো যাই হোক, সবাই ভালো থাকিস। তোরা যদি কোনোদিন দিদিকে মনে পড়ে, আর দিদিকে বলছি যদি কোনোদিন মনকে মনে পড়ে, নিশ্চয়ই খোঁজ খবর নিও। খোঁজ খবর নেওয়ার জন্য তো ইনস্টাগ্রাম ফেসবুক নাম্বারই নিতে হবে, আর কিছু মানে নেই, সবই তো আছে, সোশ্যাল মিডিয়ায় তোমার বোন আছে, তাই না? ঠিক আছে, চলো বেশি কিছু বলছি না, বেশি কিছু বললে বেশি মন খারাপ হয়েছে। এখন আমায় রান্না করতে হবে, আর আমার দেখো চোখে চোখ বেরিয়েছে, সুরো ভাইয়ের থেকে আমার এটা হয়েছে, তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, সকালবেলাতে চোখে দেখতেই পাচ্ছিলাম না। ভাত বসিয়ে এসেছি, চলো এখন ভাত রান্না করতে হবে, তরকারি ফরকারি করতে হবে। আরে বাপরে, অনেকদিন পরে যে স্যার, সবাই বলছে তোমার মোটা ভাই কোথায়, মোটা ভাই কোথায়, দেখো বন্ধুরা মোটা ভাইকে দেখতে পাচ্ছ? মোটা ভাই এখন প্রেমে পড়েছে, তাই ওকে দেখতে পাওয়া যাচ্ছে না। কি হবে, এটা আনতে বলেছে, তো এই যে এও চলে এসেছে। কালকে আমরা দিশি মুরগির ঝোল করে খেয়েছি, যেটা আজকে সকালবেলায় স্যার গন্ধই গন্ধই চলে এসছে। সুরো আসিনি, এসেছে সুরো ভাই, তো গ্রামে মেলা ছিল বলে সুরো ভাই তো কোনো পাত্তাই দিইনি, কালকে তো আসেনি, তাই জন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভিডিও হয়ে পড়ে আসে। তো আসেনি কো, আজকে বেলা করে এসেছে, আর ওর থেকে না আমার এই যে চোখে চোখে তো গিয়ে তো একটু বকা দিয়ে দেবই। তো চলো, আর বাকি কেউ কিছু মনে করো না, মাইন্ড করো না, ভিডিওটা শেয়ার করলাম বলে তো খুশি শেয়ার করলাম। যদি ভিডিও তো সবাই দেখে বলে তো মনে হয় আমার, কিন্তু কোনোদিন কেউ কমেন্ট করে না, যাই হোক জানি না, যদিও দেখে থাকো কিছু মনে করো না, একটুখানি খুশি লাগলো মনটা, তাই জন্য মানে থাকতে পারলাম না, শেয়ার করে দিলাম, যাতে আমার পুচকি মানে আমার বুঞ্জিটাও যেন আমাকে মানে মাসি বলে ডাকতে পারে, ওই জন্য যে আমার মিমি কষ্ট পাচ্ছে, আমার মিমিকে মিমি বলে ডাকি। তো তাই, তো যাই হোক, যদি দিদি খারাপ লাগে সরি, কিছু মনে করো না, বাকি একটু মনে হলো যে একটু শেয়ার করি না, সবাই মাসি মানে তো জানো তোমরা, আর আমাদের বোনে বোনে খুব মিল ছিল, খুব ভালোবাসা ছিল, আমরা তিনটে বোনে না যখন এক কাছে হতাম না, কি বলবো বন্ধুরা, তোমাদের বলার মতো কিছু নেই। অনেক স্মৃতি আছে আমার কাছে, যেগুলো আমি দেখি দেখে আমার খুব মন খারাপ হয়ে যায়, তো ওইগুলো দেখি হয়তো সারাটা জীবন কাটিয়ে দিতে হয়, কেন আমার পরিস্থিতি এমনই না, আমার পরিবার এমনই না, মনে হয় না যে আমরা আবার বোনে বোনে কোনোদিন এক হতে পারবো। তো যাই হোক, মনটা খারাপ হয় তাই একটু বলে ফেলি ভিডিও, ভাবি যে শেয়ার করবো না, কিন্তু আবার পারিও না, ঠিক শেয়ার করে ফেলি, একটু বলেই না, বলার মতন তো এখন তোমরাই হয়ে গেছো আমার পরিবার একটা, যে যেটাই হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। খুব কষ্ট লাগে মনটা, যে কোনোদিনই কি সত্যি আমি আমার পরিবার ফিরে পাবো না, কোনোদিন আমি আমার মা বাবা আমার বোনেদের দিদিদের ফিরে পাবো না, খুবই কষ্ট লাগে, যখনই মনে পড়ে না খুব কষ্ট হয়, মনে হয় যে হয়তো কোনোদিন পাবো না, পেলে হয়তো পেয়ে যেতাম, যদি মনে হতো তারা লুকিয়ে চুরিয়ে আমার সাথে কথা বলতে পারতো, কিন্তু কেউ কোনো কন্ট্যাক্ট রাখেনি বা রাখতে চায় না,
যাই হোক সবাই ভালো থাকুক, চলো এখন নিচে যে সুরো ভাইয়ের সাথে এসেছে একটু বকাবকি করে দিও, কেন রান্না বান্না করতে পারো, মাও বেরিয়ে যাচ্ছে, পরে আবার কথা বলছি। সুরো ভাইয়ের জন্য আমার কি অবস্থা দেখো, সব সময় চোখ দিয়ে এরকম জল বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। আমার তো বুঝে আমি ভালো না বুঝে নেবে, তোমার তো দেখি তোমার চোখগুলো দেখো আয়তা করে এখনো চোখ ফোলা আছে দেখো। আজকে সকালবেলা আমারও সেই সেম হয়েছে, এই চোখটাই তার এখন দেখছি এটাও একটু কটকট করছে, জল বেরিয়ে যাচ্ছে আর সেই ভেতরে সেই কেমন সেই কি বসে যাচ্ছে সব অনেকদিন পরে। একটা খুশির খবর শুনবে, আমি মাসি হয়েছি, আমি মাসিমণি হয়ে গেছি। কবেই একবার মাসিমণি হয়ে গেছিলাম কিন্তু আবারও একবার হয়েছি, আমার দিদির বিয়ে হয়েছে। সেটা কবে হয়ে গেছে আমি খবর পাচ্ছি আজকে। চলো মিষ্টি ফিষ্টি নিয়ে যাই নাকি? এই যে বাজে এখন 1:20, সবাইকে খেতে দেবো, এবার সব খাবে বলে বসে আছে। তো কি রান্না হয়েছে চলো দেখাই। আজকে রান্না হয়েছে এই যে দেশি মুরগির ঝোল, তরকারির কালারটা খালি দেখো। চলো এখন খাওয়া দাওয়া করে নি, সবাইকে খেতেও দিয়ে দি, বাকি আবার পরে ব্লগটা শেয়ার করছি। তো এই যে মোটা ভাই অনেকদিন পরে এসছে বলে তোমাদের মোটা ভাইকে খুঁজছিলে, তো আজকে দেশি মুরগির ঝোল করে খাওয়াচ্ছি, ওই জন্য অনেকদিন পরে এসেছে আসেনি। তো এই যে খেতে বসে পড়েছি আমরা, দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া টেবিলে বসেছে সবাই। তুমি আসুনি বলে দুদিন ধরে ওই জন্য তো দেশি মুরগিটা আজকে আমার করতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, আমার আর ভালো লাগছে না, আমি তো কি বলবো, বিরক্ত হয়ে যাচ্ছি, খুব কষ্ট পাচ্ছি। তো চোখটা দেখো, যত বেলা বাড়ছে চোখটা তত ছোট হয়ে যাচ্ছে, তত জল বেরোচ্ছে চোখ দিয়ে, এত পরিমাণে কষ্ট হচ্ছে না মানে ভাবতে পারা যায় না। আমার মনে হয় জ্ঞান হওয়ার পরে, মানে জ্ঞান হওয়ার পর আমার তো মনে হয় জয় বাংলা না কি বলে চোখে চোখ ওটা, এটা আমার হয়নি। সে আর একটা যেটা হয় না, সেখানে ছোট্ট করে ফুসকুড়ি টাইপের হয় সে আজনি না কি বলে না, তো সেটা আমার হয়েছিল, কিন্তু এটা আমার মনে পড়ছে না হয়েছে বলে। বাকি যা কষ্ট পাচ্ছি মানে বলে তোমাদের বোঝাতে পারবো না, ব্লগটা কন্টিনিউ করতে পারবো কি না সেটাই ভাবছি। তো দুপুরবেলা শুয়ে ঘুমিয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে এত কষ্ট হচ্ছিলো, ভালো লাগছিলো না জেগে থাকতে। এখন বিকাল হলো, বিকালবেলায় কী করবো, মা তো বাড়িতে নেই, থালাবাটিগুলো ধুলাম, ধুয়ে কোনো রকমভাবে এই যে ওপরে এলাম, ওপরে এখন এই যে একটু পায়েস নিয়ে এসেছি। এই যে আমাদের পাশের বাড়ি যে দীপ, দীপের দাদার আজকে জন্মদিন ছিল, তো ওই পায়েস একটু বাবাকে দিয়ে গেছে, তো বাবা তো বাড়িতে নেই, তো দিয়ে গেছি, কী করবো ফেলে দেবো, তা আমি একটু খেলাম আর তোমার দাদা ভাইয়ের জন্য একটু রেখে দিলাম, যদি বাবা আসে বাবাকে দেবো, আসার তো কথা নেই, বাকি জানি না, যদি চলে আসো তো ভালোই হবে। তো চলো এখন আমি পায়েসটা খেয়ে নিই, তো চলো বাকিটা যদি ভালো লাগে আবার সন্ধ্যের পর থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। এখন তো বিকাল হয়ে গেছে, আবার ভিডিও ছাড়তে হবে, এক তো চোখে দেখতে পাচ্ছি না, তার উপর থেকে কি অবস্থা হচ্ছে তার ঠিক নেই, কত কাজ দেখো আমার কাছে। চলো পরে আবার কথা বলছি।